লটারির টিকিট চুরি করে পালানোর সময় ধরা পড়ল। চলে গণধোলাই উত্তেজনা এলাকায় বর্ধমানে লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল স্থানীয়দের হাতে চোর। চলে গণধোলাই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় বাজার টিকে পাড়া মোড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। লটারির দোকানের কর্মচারী কেশব মজুমদার জানিয়েছেন, এলাকাতেই দীর্ঘদিন থেকে লটারির টিকিট বিক্রি করেন, প্রায় দিনই চুরি যায় টাকা, কিন্তু কতবার মালিককে বলবো টাকা চুরির ঘটনা। আজ আমি বাথরুম গেলে আমার দোকানের পাশে একজন দেখে আমার দোকান থেকে কেউ টিকিটের বান্ডিল টেবিল থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং তাকে সাথে সাথে ধরে ফেলে। অভিযোগে এই প্রথম নয়, আগেও একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। অভিযুক্তের নাম রাকেশ ব্যানার্জি, নীলপুর এলাকার ভাড়া বাড়িতে থাকে বলে জানা গিয়েছে। দান 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 কি হয়েছিল ঘটনাটা প্রথম থেকে? ঘটনা হচ্ছে টাকা দাঁড়িয়েছিল, ঠিক আছে, টাকা দাঁড়িয়েছিল রাতে থাকাকালীন আমি ঘুরতে গেলাম, দোকানে ছিল ঘুরতে গেছি, এসে দোকানের মালিকের ওখানে দাঁড়িয়েছিল, ও দেখেছে, ও ফলো করেছে, ও ফলো করে ও ধরেছে, দিয়ে এসে আমার প্রতিদিন কাউন্টার থেকে টাকা সর। এবার একটা মালিককে কি প্রতিদিন বলা যায়? আজকে কি চুরি করেছিল? আজকে টিকিট চুরি করেছে, এক বান্ডিল টিকিট এখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ছিল এক বান্ডিল তুলে চলে যাচ্ছে। আপনারই দোকান? আমার মালিক আছে, মালিক আছে, আমি কর্মচারী, মানে কাজ করি। এবার আর একটা মালিককে বলা যায় প্রতিদিন? কোন জায়গা এটা? টিকে পড়ার মোড়। কি নাম আপনার? বড় বাজার টিকে পড়ার, আমার নাম হচ্ছে শর্মজন। চুরি করেছিলে? কি চুরি করেছিলে? বান্ডিল চুরি করেছিলে কেন? হ্যাঁ, কেন কেন চুরি করা হয়েছিল? কি নাম? রাকেশ। রাকেশ কি, বাড়ি কোথায়? হ্যাঁ, নীলপুর বলছিলে কেন?